যাদের কাছে ঢাকের বাদ্যে বিলাসিতা যাদের কাছে আগমনের সুর হৃদয়ে অনুরণন আনে না এরকম কিছু সর্বহারা মানুষের পাশে কিছুটা সাহারা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন কলকাতার বড়ানগরের স্বেচ্ছাসেবী সংস্থা পেটালস নদিয়ার রানাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক রানাঘাটের সহযোগিতায় তারা রানাঘাট থানার কুপার্স ক্যাম্পের বেশ কিছু পরিবারের হাতে তুলে দিলেন পুজোর মুখে এক মাসের রেশন এবং পুজোর পোশাক আশাক যাতে পুজোর দিনগুলি তারা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তবুও তাদের মধ্যে আক্ষেপ তাদের আজও ভাঙা ঘরে জল পড়ে কিন্তু কতটাই বা করতে পারে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তবুও তাদের মুখে একটু হাসি দেখার ইচ্ছাতেই তাদের এই সমাজসেবা বরানগর পেটালস থেকে আজকে আমরা রানাঘাট মহিলা কুপার্স ক্যাম্পে এসেছি এখানে বিভিন্ন মায়েদের সাথে পরিচয় হলো উদ্দেশ্য ছিল মায়েদের হাতে পুজোর উপকরণ এক মাসের ভরপুর রেশন দেওয়া নতুন বস্ত্র দেওয়া ওনাদের কতটা আনন্দ দিতে পেয়েছি জানি না তবে সঠিক অর্থে পুজো কিন্তু করেছি মায়েদের হাতে মায়েদের জিনিস দিয়ে ওনাদের হাসি আমাদের মনে এক অদ্ভুত আনন্দ সৃষ্টি করেছে আমি চাইব এই আনন্দের যেন সবাই ভাগিদার হতে পারে এবছরের পুজো সবাই যেন আমি থেকে আমরাতে নিয়ে যেতে পারে